হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনি সিম্পল লাইফস্টাইলে। তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। আর আমরা দেখো সকালবেলা ঠান্ডার মধ্যে আমার ছেলে উঠে গেছে, কেন কি আজকে আমার ছেলের পরীক্ষা আছে হিস্ট্রি কথা। তো আজকে আছে ওদের, আজকে মর্নিংয়ে নেই, আজকে আছে 10টা মর্নিংয়েই, কিন্তু সেকেন্ড হাফে আছে। তো যেটা হয়তো আর্লি মর্নিংয়ে থাকতো 7:40 থেকে, আজকে সেটা নেই, আজকে আছে 10:15 থেকে। তো ভাবলাম আজকে প্রতিদিন তো ছাতু শরবত খেয়ে চলে যায়, ভাবলাম আজকে একটু ছেলেকে একটু টেস্টি টেস্টি খাওয়ার করে দেখো। বিছানা টিছানা সবই মানে বেড কভার তিনজনের গায়ে দেওয়া, ছেলের ব্ল্যাঙ্কেট, ছেলে একটা পাতলা কাঁথা গায়ে দেয়। সে ছোটোর থেকে ও ঠাম্মা একটা কাঁথা তৈরি করেছিল একটা বড়ো দেখে, তো সেই কাঁথা ছাড়া ও মানে ঘুমাতেই পারে না। আগে তো গরমের সময়ও গায়ে দিয়ে থাকতো। যাই হোক, এইবার যাবো ছেলের জন্য টিফিন করতে। তো ভাবলাম ঠান্ডার মধ্যে ছেলেকে একটু গরম গরম একদম সিম্পলি একটা ম্যাগি করে দেবো, কোনো মশা মানে মশলা ছাড়া, পিঁয়াজ টিয়াজ ছাড়া, ডিম ছাড়া, যেহেতু এক্সাম দিতে যাবে ডিম টিম দেবো না, বদহজম হয়ে যাবে। তো চলো ম্যাগিটা করতে থাকে, একদম দেখবে সিম্পলি সিম্পলভাবে করবো, একদম সিম্পলি একটা রেসিপি। তো চলো দেখতে থাকো। তোমার দাদা হয়ে গেছে ম্যাগি আনতে, আমি ম্যাগি চলে এসছে। এখানে আছে 2 প্যাকেট ম্যাগি, আর এখানে দেখো কড়াইতে জল ফুটছে। এবার ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নেব, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ম্যাগিটা। হ্যাঁ, এবার ম্যাগি দেখো এর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এই সেদ্ধ করার সময় পুরো ম্যাগি মশলাটা দিয়ে দেবো, কারণ বাচ্চা খাবে তো, সেই বুঝতেই পারছো, সেই বাচ্চাদের জন্য একদম তৈরি। আমার ছেলে যেহেতু কোনো মশলা পছন্দ করে না, তাই জন্যই এই ম্যাগি মশলাটা পুরো সেদ্ধ করার সময় অ্যাড করে নিচ্ছি। দেখো ম্যাগিটাকে ভালো মতো বয়েল হয়ে গেছে, এবার ম্যাগিটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেবো। এই যে ম্যাগিটা ভালো মতো বয়েল হয়ে গেছে, তো দেখো এবার ছেঁকে নিচ্ছি একটা বড় ছাঁকনির মধ্যে। ম্যাগিটাকে ভালো করে ছেঁকে জলটা ঝরিয়ে নিচ্ছে। তো দেখো ম্যাগিটা ছেঁকে নিয়ে এবার আলাদা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এবার অল্প 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তো দেখো তেলটা দিয়ে দিলাম, এবার তেলটাকে গরম করে নিচ্ছি হালকা। তেলটা ভালো মতো গরম করে হালকা করে গ্যাসটাকে এবার আমি ম্যাগিটা দিয়ে দিলাম। এবার ম্যাগিটাকে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। দেখো ম্যাগিটা আমার পুরো ফ্রাই হয়ে গেছে, আর কোনো মশলা দিলাম না। এবার ম্যাগিটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি, গরম গরম ম্যাগি হয়ে গেছে ম্যাগি। এবার নিয়ে যাবো ছেলের জন্য ম্যাগি। বীর ম্যাগি ভাবি, দেখো তোমার ম্যাগি আস্তে আস্তে অনেকদিন পরে খাচ্ছে, আর ওয়েট করতে পারছে না। খেয়ে বলো তো কেমন হয়েছে? তোমার প্রসেসেই হয়েছে, কোনো কিছু মশলা ছাড়া। ভালো হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তোমার তো ম্যাগি ম্যাগি সবসময় টেস্টি লাগে বলো না। না বসো বসে বসে খাও, এবার চলো বসে বসে খাও। এবার অনেক কাজ আছে, এক্সাম দিতে হবে ভাবি। আমাকে না, আমি চা খাবো বাবা, তুমি খাও। এই তুমি খাও বাবা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি এখন একবার একবার। হ্যাঁ ছেলে আমাকে একটু খাইয়ে দিল, ও যখন দিতে চাই আমি একটু নিই, নাহলে অভ্যাস থাকবে না। একা একা বড়ো হচ্ছে, কোনো ভাই বোন নেই, তো সেই জন্য ও যখন আমাদেরকে দেয় আমরা নিই, নাহলে অভ্যাসটা থাকবে না দিয়ে খাওয়া। তো ঠিক আছে, হয়ে গেল ম্যাগি রেসিপি। এবার ছেলেকে রেডি করব এক্সামের জন্য, পড়ানো আছে, একটু দেখে দিতে হচ্ছে, গুলিয়ে নেবে একটু, ব্যাস। তো চলো টাটা, আবার পরে কথা হবে। পরের ভিডিও আমি তো বলেই দিয়েছি, আমার ছেলে এক্সাম চলছে, আমি কন্টিনিউ ভিডিও করতে পারছি না, তার জন্য সরি।
তো মাঝে মাঝে অবশ্যই তোমাদের সঙ্গে